রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে যে কোনো সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে 5 সদস্যের নির্বাচন কমিশনের সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বেলা 11:30 দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে রওনা দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 12:00 দিকে তারা বঙ্গভবনে পৌঁছান। সংবিধানের নিয়ম অনুযায়ী 2024 সালের 29 জানুয়ারির মধ্যে নির্বাচন শেষ করতে হবে ইসিকে। সেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে গত 1 নভেম্বর থেকে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।